আমরা প্রথম দিকের ভিডিওতে দেখিয়েছিলাম যে কিভাবে নোটিশ রাইটিং করতে হয়। এখন প্রায় সেই একই রকম একটি নোটিশ, তুমি একটি ক্লাবের সেক্রেটারি, ক্লাবে একটি নতুন লাইব্রেরি উদ্বোধন করা হচ্ছে, ক্লাবের সমস্ত মেম্বারকে এই লাইব্রেরির জন্যে বই ডোনেট করার জন্যে অনুরোধ জানিয়ে তুমি একটি নোটিশ লিখছ। আচ্ছা, নোটিশ তার তলায় ব্র্যাকেটে লিখলে ফর লাইব্রেরি যে বিষয়ে, এবার রেফারেন্স নাম্বার এখানে লাইব্রেরির এলটা বড় হাতের লিখে -01, ডেট -22/01/2022। এবার নোটিশটা পড়ে আমি বাংলা মানে বলে দিচ্ছি। ফরম্যাটটা নিয়ে বেশি আলোচনা করছি না এই জন্যে যে এর আগের ভিডিও দুটোতে এটা খুব বিস্তারিত বলে দেওয়া আছে। ইট ইজ হিয়ার বাই নোটিফাইড ফর দ্য ইনফরমেশন অফ অল দ্য মেম্বার্স দ্যাট সমস্ত সদস্যদের অবগতির জন্যে জানানো যাচ্ছে যে দ্য ক্লাব হ্যাজ ডিসাইডেড টু ওপেন এ লাইব্রেরি, ক্লাব একটি লাইব্রেরি খোলার সিদ্ধান্ত নিয়েছে। দিস উইল ওপেন, এটা খুলে দেবে এ গেটওয়ে, একটি পথ ফর দ্য আন্ডার প্রিভিলেজড, যারা সমাজের পিছিয়ে পড়া অংশ তাদের জন্যে, টু দ্য ওয়ার্ল্ড অফ লার্নিং অ্যান্ড লিটারেসি, শিক্ষা এবং সাক্ষরতার জগতে একটি পথ খুলে দেবে। অ্যাজ সাচ অল আর রিকোয়েস্টেড, সেই জন্যে অল আর রিকোয়েস্টেড, সবাইকে অনুরোধ করা হচ্ছে টু অ্যাক্টিভলি জয়েন দ্য প্রোগ্রাম, এই প্রোগ্রামটিকে যোগ দিতে, বাই ডোনেটিং বুকস ফর দ্য লাইব্রেরি, লাইব্রেরিতে জন্যে বই ডোনেট করে। লেট আস মেক দিস ইনিশিয়েটিভ এ গ্র্যান্ড সাকসেস, এই যে উদ্যোগটা সেটাকে আমরা একটা বিশাল সাফল্যে পরিণত করি। বুকস শুড বি ডিপোজিটেড উইথ দ্য ফলোয়িং ক্লাব মেম্বার্স অ্যাট দ্য ক্লাব বিটুইন 7 PM and 9 PM। পরে যে ক্লাব সদস্যদের নাম আছে তাদের কাছে ক্লাব ঘরে বই জমা দিতে হবে রাত্রি 7টা থেকে 9টার মধ্যে। ক্লাব মেম্বারদের নাম হলো গজেন হালদার, টুটু রায় অ্যান্ড নরেন সাউ। ফর ফার্দার ইনফরমেশান প্লিজ কন্ট্যাক্ট দ্য আন্ডারসাইন্ড, আরও তথ্যের জন্যে নিচে যার সই আছে দয়া করে তার সঙ্গে যোগাযোগ করুন। তারপরে ওই যেমন থাকে, সাইন বাই সেক্রেটারি, কাউন্টার সাইন বাই প্রেসিডেন্ট ইত্যাদি।